আটলান্টায় বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক বেন এর উদ্যোগে বাংলাদেশের পরিবেশ সংরক্ষণে প্রবাসীদের ভূমিকা শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক সুব্রত চৌধুরী জানান, গেল 4 ফেব্রুয়ারি শনিবার জর্জিয়া রাজ্যের আটলান্টার কেসউইক পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন চ্যাপ্টার সমন্বয়কারী উৎপল দত্ত। এতে ধারণাপত্র উপস্থাপন করেন প্রকৌশলী জুবায়ের আহমদ। বিষয়বস্তুর উপর আলোচনা করেন জর্জিয়া রাজ্য থেকে নির্বাচিত প্রথম বাংলাদেশি মহিলা সেনেটর নাবিলা ইসলাম, আটলান্টার গুইনেট কাউন্টি ডেমোক্রেটিক পার্টির ভাইস চেয়ার অফ মেম্বারশিপ তানজিনা ইসলাম, মার্সার বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন, জাতিসংঘ আঞ্চলিক কার্যালয়ের প্রাক্তন স্পেস এবং রিমোট সেন্সিং বিশেষজ্ঞ ডক্টর মাহবুব উদ্দিন চৌধুরী, জর্জিয়া উদিচির সভাপতি ডক্টর মোশেদুল হাকিম শুভ্র। আলোচনায় বাংলাদেশের বর্তমান পরিবেশগত অবস্থা বিশ্লেষণ করে তা সুরক্ষায় যথাযথ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।